সব রকমের অত্যাচার নির্যাতন কারাবাস সহ্য করে
যে গণতন্ত্রের আন্দোলনকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তার জীবনের শেষ দিন পর্যন্ত অকালে যে আমাদের ছেড়ে চলে গেল শফিউল বারী বাবু। আমি যখন এখানে আসলাম, আমি যখন দেখলাম তার স্ত্রী বিথিকা সে বক্তব্য রাখা, আমার একদিকে খুব কষ্ট হয়েছে, অন্যদিকে আমি খুব আশান্বিত হয়েছে যে বিথিকা সে তার সঙ্গী তার সাথী তাকে সঙ্গে করে আমাদের বাবু সংগ্রাম করছে লড়াই করেছে সেই জায়গায় সে আসবে, সে রাজনীতি থাকবে, সেটা ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রিয় বন্ধুগণ, গত এক দশকে আমাদের বহু নেতা কর্মীকে মারা গেছে, এই স্বেচ্ছাসেবক দলের অনেক কর্মী গুম হয়ে গেছে, নেতা গুম হয়ে গেছে, এখন অসংখ্য মামলা নিয়ে তারা প্রতিদিন হাজিরা দিতে চায় এবং তারা কষ্টের মধ্যে চিন্তা পাচ্ছে, তাদের পরিবার কষ্টের মধ্যে চিন্তা পাচ্ছে, একদিন দুই দিন নয় 10 বছর 12 বছর বন্ধুগণ কেন এই কষ্ট? আজকে শুধু স্বেচ্ছাসেবক দল নয়, যুব দল নয়, ছাত্র দল নয়, অন্যান্য অঙ্গ সংগঠন নয়, বিএনপি নয়, আজকে সমগ্র দেশের মানুষ আজকে সত্যি কথা বলতে কি একটা কারাগারে বাস, একটু শান্তি নেই, স্বস্তি নেই, মানুষরা কেউ হাসি মুখে কথা বলে না, কেউ নিরাপদে রাস্তায় বেরোতে পারে না, তাদের জীবন জীবিকা চালাতে পারে না, ভয়াবহ একটা অবস্থার মধ্যে এই বাংলাদেশের মানুষ পড়েছে। দেশের শিল্পী এবং খেলা দিয়া অসুস্থ, অত্যন্ত অসুস্থ, গুরুতর অসুস্থ, প্রতিদিন চিকিৎসকরা জীবন রক্ষার জন্য পরিশ্রম করছেন, কেন তাকে এইভাবে বাইরে যেতে না দেওয়া, কেন তাকে সত্য সাপেক্ষে আটক রাখার কারণটা কেন? একটাই মাত্র কারণ, দেশ হলে ত্রিবেগম খালেদা একমাত্র নেত্রী যিনি এই বাংলাদেশের জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষের জন্য কাজ করছেন, মানুষের জন্য কথা বলেছেন। তিনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 9 বছর পথে পথে ঘুরে বেরিয়েছেন, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, কৃষক শ্রমিক মজুর খেতে খাওয়া মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। আজকে অনেক বড় বড় কথা বলে আওয়ামী লীগ, আওয়ামী লীগের মন্ত্রীরা উন্নয়ন উন্নয়ন বলতে বলতে ওদের ফুল যেন ফোটে, কি উন্নয়ন করেছেন? আমার ছেলে মেয়েরা স্কুলে কলেজে পড়ে, তারা বাস ভাড়া কমানোর দাবিতে আজকে রাস্তায় নেমেছে, তারা বলছে আপনার দিতে হবে, কেন বলছে? কারণ তাদের লেখাপড়া করতে খরচ এখন অনেক বেশি, তাদের মা বাবারা যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবার পরিবারের মানুষ তারা হিমশিম খাচ্ছে, একদিকে চাল ডাল তেল লবণের দাম বেড়ে গেছে, অন্যদিকে বইপত্রের দাম বেড়েছে, খাতার দাম বেড়েছে, গরমের দাম বেড়েছে, আর সেই সঙ্গে পাশ ভাড়া আরো বাড়িয়ে দিয়ে তাদেরকে চরম একটা বিপর্যয়ের মুখে ফেলে দেওয়া হয়েছে। কেমন করলো দেখলেন তো গভর্নমেন্ট, এই সরকার গরমী সরকার তারপরে ডিজেল আর কেরোসিনের দাম বাড়াইল 15%, সাথে সাথে পাঁচ মালিকদের শ্রমিকদেরকে প্রাইকে নামিয়ে দিল যে তাদের ভাড়া বাড়াতে হবে, ভালো আছে তো? এই ভাড়া বাড়ানো, ফুলের দাম বাড়ানো, জ্বালানির দাম বাড়ানো কার সাথে? আওয়ামী লীগের এই সমস্ত দুর্নীতি পলায়ন সিন্ডিকেট, যারা সিন্ডিকেট করে দুর্নীতি করে তাদের পকেট ভারী করে, আওয়ামী লীগের লোকের পকেট ভারী করার জন্য তার জনগণের পকেট কাটছে বন্ধুগণ। আজকে এই ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটপাত করছে ভাড়া কমাতে হচ্ছে, গভর্নমেন্ট বলছে কি আমরা বিআরটিসির ভাড়াটা কমালাম কিন্তু প্রাইভেট বাসের ভাড়াটা আমরা কমাতে পারবো না, তোমরা প্রাইভেট টেলিফোন মোবাইল কন্ট্রোল করতে পারো, তোমরা প্রাইভেট সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করতে পারো ব্যবসা বাণিজ্য, আর তোমরা
পাঁচ ভাড়া ছেলে চিহ্ন কমিয়ে দিয়ে সেহাজি দুই হাজার তিন হাজার কোটি টাকা ওর চুক্তি চায় তা তোমরা দেবে না কেন? তাদের লেখাপড়ার জন্য শিক্ষার জন্য আমার এই ছেলে মেয়েদের উন্নত ভবিষ্যতের জন্য আজকে আমি এই সমাবেশ থেকে আমরা ছাত্র ছাত্রীদের এই দাবির প্রতি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং দাবি করছি জমির আমলে তাদের ভাড়া কমিয়ে তাদের হাফ পাঁচ দেওয়ার ব্যবস্থা করা হোক প্রয়োজন সরকার ভর্তি দিতে। বন্ধুগণ একটা দুইটা কথা নয়, প্রত্যেকটা ক্ষেত্রে এই সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। স্বাস্থ্য খাতে ব্যর্থ হয়েছে, এমন ব্যর্থ হয়েছে যে চুরি ছাড়া আর কিছু করে নাই। এখন হাসপাতালগুলোতে যাবেন দেখবে যে কোন চিকিৎসার ব্যবস্থা নাই। করোনার সময় আমরা দেখেছি হাসপাতালে সিট পাওয়া যায় নাই, অক্সিজেন পাওয়া যায় নাই, আমরা ডাক্তার পাওয়া যায় নাই এবং ইঞ্জেকশন পাওয়া যায় নাই, কোন ওষুধ পাওয়া যায় না। টিকা নিয়ে কি কেলেঙ্কারি করেছে আপনারা দেখেছেন। আজকে শিক্ষা খাত স্বাস্থ্য খাত এটি আপনার বানাচ্ছে তাই না? গোটা ঢাকা শহরে মেট্রোর জন্য গত দশ বছর ধরেই আমরা রাস্তাঘাটকে রেখে দেয় স্বাস্থ্য করেছে কিন্তু মেট্রো এখনো হচ্ছে না। যে খরচের ব্যয়ের যে টাকা ছিল সেটাকে দশ গুণ বাড়িয়েছে। পদ্মা সেতুর কথা বলে পদ্মা সেতু ছিল দশ হাজার কোটি টাকার, এখন সেটা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকার। প্রতিটি ক্ষেত্রে কালকেই আমরা পত্রিকায় দেখলাম যে ভাঙা থেকে মামা এটাতে এক কিলোমিটার রাস্তা তৈরি করতে তাদের খরচ হয়েছে দুইশো কোটি টাকা। চিন্তা করা যায় না, আমেরিকাতেও এত খরচ হয় না, জার্মানেও এত খরচ হয় না। এই কারণে আজকে তারা দেশের নেত্রীগম খালেদা জিয়া চিকিৎসা করতে দিতে চায় না। বন্ধুগণ দেশের নেত্রীগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে জনগণের মধ্যে ফিরে আসেন তাহলে এদের এই দুর্নীতি এদের এই যে গণবিরোধী সমস্ত কাজ জনগণের অধিকার দেশের নেত্রীগম খালেদা জিয়া আদায় করবেন এবং তার পেছনে মানুষ সেই বংশীবাদকে হামিদারের পাখি ভাইয়ের মতো তার পেছনে আসবে সেই জন্য তারা তাকে মুক্তি দিতে চান না অথবা তার চিকিৎসা করতে চান। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে দেশের শ্রী বেগম খালেদা জিয়াকে যে মামলায় আপনারা সাজা দিয়েছেন সেটা একটা মিথ্যা মামলা এবং সেখানে বিচারের নামে শুধু প্রশাসন করা হয়েছে এবং তাকে ব্যক্তিগত কারণে রাজনৈতিক কারণে প্রতিহিংসার কারণে তাকে আপনারা এই সাজা দিয়ে তাকে আটক করে রেখেছেন। বন্ধুগণ আইন দেখায় পরিষ্কার করে বলা আছে যে সরকার সরকার শুধুমাত্র সরকারি পদে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে আসাম আব্দুর রফতার পরিষ্কার করে বলেছেন। আপনারা অনেকেই ছিলেন যে তিনি যখন বন্দী ছিলেন তার সাজা হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তখন আপনার আমাদের শহীদ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে তিনি তাকে রাষ্ট্রীয় খরচে জার্মানিতে চিকিৎসা করতে পারেন। আমাদের নাসিম সাহেব আওয়ামী লীগের নেতা তিনি গিয়েছিলেন জেল থেকেই তাকে সরাসরি সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য। পাকিস্তানে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী ছিলেন সাজা হয়ে গিয়েছিলেন সেখান থেকে তাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে আপনার এই চিকিৎসার জন্য। আর আজকে চারটা এক ধারা কথা বলছেন, চারটা এক ধারাতেই আছে আপনি পাঠাতে পারেন মিথ্যা কথা বলে জনগণ সিদ্ধান্ত করে আপনি আইনের কথা বলছেন। দেশের যে বেগম খালেদা জিয়া একজন সাধারণ নাগরিক নন, তিনি মুক্তিযুদ্ধের একজন সাহসী সৈনিক। 1971 সালে তিনি পাকিস্তানের সেনাবাহিনীর হাতে বন্দী ছিলেন, পরবর্তীকালে তিনি 9 বছর ধরে সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, লড়াই করছেন। তারপরে থেকে এখন পর্যন্ত এই গণতন্ত্রের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য মানুষের কথা বলার অধিকারের জন্য উন্নয়নের জন্য তিনি লড়াই করে চলেছেন এবং এখন পর্যন্ত গণতন্ত্রের জন্যই তিনি আজকে জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আমি শুধু আপনাদের বলতে চাই বেগম খালেদা জিয়াকে আমাদের দরকার বিএনপির জন্য নয়, বেগম খালেদা জিয়াকে দরকার এই দেশের 8 কোটি মানুষের জন্য। বন্ধুগণ সেই জন্যই দেশের বেগম খালেদা জিয়াকে
বিদেশে পাঠিয়ে তার চিকিৎসা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে এই দাবি জানাচ্ছি। আমরা বারবার বলছি যে আপনারা তাকে বিদেশে পাঠান চিকিৎসার জন্য। আমরা তো বুঝি না, আমাদের মাথায় আসে না সমস্যাটা কোথায়, কেন আইনের কথা বলছেন, আইন তো ভুল দেখাচ্ছেন আপনারা। আপনারা পাঠিয়ে দিন, দেশের যদি সত্যিকার অর্থে শান্তি চান, স্থিতিশীল হতে চান, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান, একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, তাহলে দেশের জন্য খালেদা জিয়াকেই দরকার হবে। অন্য পায় কেউ এখানে শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে না। বন্ধুগণ, আমি আজকে আমার আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আপনাদেরকে, যে আপনাকে অত্যন্ত সুশৃঙ্খল সমাবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে এই দাবিটাকে প্রত্যাহার করেছেন। ইনশাআল্লাহ 30 তারিখে আমাদের যে সমাবেশ আছে সেই সমাবেশে আপনারা সবাই উপস্থিত হবেন। আমরা শান্তিপূর্ণভাবেই দেশনেত্রীর মুক্তি এবং তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে আমাদের আন্দোলনকে আরো সোচ্চার বেগবান করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের শান্তি রয়েছে, জিন্দাবাদ। জিন্দাবাদ।